আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমরা যারা ফরেনার আছি সিঙ্গাপুরে, এটা শুধু বাংলাদেশের না, এটা ইন্ডিয়ান আছে, চায়নার আছে, বিভিন্ন দেশের লোকজন আছে, মায়ানমার আছে, এ জায়গায় আমরা সবাই লকডাউনে আছি কোভিড-19 ভাইরাসের কারণে। আজকে আমাদের হাউসে ডাক্তার আসছে ব্লাড টেস্ট করার জন্য, কারণ কার ভিতর কোভিড-19 আছে আর কার ভিতর নাই এটা তোর মুখ দেখে বলা যায় না। এজন্য আমরা সবাই নিচে আসছি রক্ত পরীক্ষা করানোর জন্য। আমাদের চারপাশে অনেক পুলিশ আছে, সিকিউরিটি আছে, সবাই সোশ্যাল ডিস্টেন্স 1 মিটার দূরত্ব বজায় রেখেই দাঁড়াতে আছে সিরিয়ালে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিভাবে সিঙ্গাপুরে রক্ত পরীক্ষা করা হয়, রক্ত নেওয়া হয়, পরীক্ষা তো ল্যাবেই করবে, এবং কিভাবে গলা এবং নাকে দিয়ে কোভিড-19 ভাইরাসটা চেক করা হয়, কফ নেওয়া হয়, কারো যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে তার অ্যাম্বুলেন্স আসে তারে নিয়ে যাবে স্পেশালভাবে কোয়ারেন্টাইনে রাখার জন্য, আলাদা হোটেলে নিয়ে যাবে, তারা এক একটা রুমের ভিতর এক একজন করে থাকতে দেবে। আসলে এখানে ভিডিও করতে নিষেধ, চারিপাশে পুলিশ আছে, তো যদি ভিডিও করতে দেখে তারা এসে নিষেধ করবেন। ফোন দিয়ে চুরি করে ভিডিও করতেছি, দয়া করে খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখেন। সরি, আমি আর ভিডিও করতে পারতেছি না, একজন পুলিশ সদস্য এসে আমার নিষেধ করতেছে তুই ভিডিও করিস না। আমি আসলে শুধু রক্তটা নেওয়া, কিভাবে রক্ত নিলে এটাই ভালোভাবে দেখাইতে পারলাম না, এরপরে এখনও নাকের ভিতর দেবে গলার ভিতর দেবে এগুলো আমি দেখাতে পারলাম না, সরি, দুঃখিত।